যখন আর মাংস খেয়ে ভালো থাকে তখন মনে হচ্ছে যে একটু ডাল ভাত করলে হয়তো পেট ভরে ভাত খেতে হবে শান্তি লাগবে আর বাইরে তো যে বৃষ্টি শুরু হয়েছে তা তো আর বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকেদের শুভেচ্ছা তো আজকে হচ্ছে যে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন তো এইখানে হচ্ছে মানে আজকে তো আরও মনে হচ্ছে আর বেশি বৃষ্টি হবে তো বৃষ্টির জন্য হচ্ছে মানে ঈদ তো ঘরেই কাটলো মানে কোথায় একটু বের হইতেও পারত না আর আমাদের দক্ষিণখানা এলাকায় এত উন্নত যে মানে বাড়ি ছাড়া চারে হচ্ছে পানি দিয়ে ডুবে আসে মনে হচ্ছে আমরা মানে কোনো পাহাড়ি এলাকায় বাস করতে আসি পাহাড়ে উঁচু উপরে আটকে আসি মানে চাই দিদদা পানি এরকম অবস্থা তো যাই হোক এখানে হচ্ছে আমি মানে বৃষ্টিতে একটু হাত ভেজেছিলাম বৃষ্টি বলছিলাম তুমি চলে যাও আর ভালো লাগতেছে না তোমাকে একটু বের হইতে পারতেছি না মানে একদম ঘরে থেকে দিতে আমার তো মানে আজকে ভীষণ মেজাজ খারাপ হইতেছে এক তো ঘরের ভিতরে তার উপর মানে বাইরে প্রচুর বৃষ্টি কোথাও বের হইতে পারতেছি না ঈদ মানে ঈদ যে কী গেল সেটা আমি বুঝতেই পারতেছি না মানে এই অবস্থা হচ্ছে তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তা রুটি বানাই বানাই নিতেছি তো এখন হচ্ছে নাস্তা করব তো মায়ের বাবা হচ্ছে মানে নাস্তা করা পর্যন্ত সে হচ্ছে বাসায় আছে তো তাকে পাওয়া না ঈদের থেকেই হচ্ছে সে গায়ে মানে ঘুরে বেড়াইতেছে সে ঈদের ছুটি কাটাইতে আসে বৃষ্টির মধ্যে কিভাবে আল্লাহ জানে তো তার হচ্ছে বাসায় একদমই মন টি না তো যাই হোক এখানে হচ্ছে আমি রুটি বেড়ে তো রুটি খাবো হচ্ছে গরুর মাংস দিয়ে গরুর মাংস যদি জোড়া জোড়া হয়ে গেছে এখন একটু ভালো লাগবে খেতে রুটি দিয়ে পরোটা দিয়ে তো এখানে হচ্ছে আমি বিষ ন ছিলাম আর আমার ছেলে হচ্ছে এখন ঘুমাইতেছে এখন বাজে এগারোটা যেহেতু বাইরে বৃষ্টি আর কি করবে উঠে আমিও আর না এদিকে আমার মেয়ে বাবার উপরে হচ্ছে হাটতাসে সে হচ্ছে আমার উঠে যায় তো আমি উঠলেই হচ্ছে উঠে পড়ে আর এখানে আস্তার জন্য হচ্ছে একটু শ্যামাই নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে রুটি বানাইলাম আর হচ্ছে মানে মাংস দিয়ে রুটি খাবো তো মানে দুই তিন দিন ধরে হচ্ছে মাংস খেয়ে সকাল বিকাল মানে রাতে হচ্ছে মাংস খেয়ে হচ্ছে আর এখন আর মাংস খেতে ইচ্ছে করতেছে না ভাবতেছি যে আজকে একটু মানে ঢাল ভাত হলেও রান্না করব। আর ইচ্ছা সে না মানে হচ্ছে কি ইচ্ছা শিলার মানে একটু শরীরও আর লাগে রান্নাও করতে ইচ্ছে করে না আমার তো মানে রান্না করতে ইচ্ছে করতেছিল না কিন্তু মানে ক্ষুধা মানে খেতেও ইচ্ছে করতেছিল না রান্না করতে ইচ্ছে কিরকম জানি মন চাচ্ছে যেন চলে যায় তো এখানে হচ্ছে আমি একটু চা বানাই নিয়েছিলাম চা খাবো আর বাইরে তো প্রচুর বৃষ্টি মানে বৃষ্টি সকালে যা একটু কম ছিল এখন মনে হচ্ছে মানে দিন যাচ্ছে আর বাড়তেছে মানে দিন বাঁচছে আসতে আস্তে আস্তে বারোটা একটু বাড়তেছে আর বৃষ্টি হচ্ছে প্রচুর বাড়তেছে তো বৃষ্টি মনে হচ্ছে না আজকে আর বন্ধ হবে ভাবছিলাম যে আজকে একটু বাবার বাসায় যাবো যেহেতু মানে আবার স্কুল ছুট ছুট ছুড়ি শুরু হয়ে যাবে তো ভাবতেছিলাম যে শুরু হওয়ার আগে একটু বেড়ে আসবে কিন্তু সেটা হচ্ছে না তো এখানে চা খেয়ে হচ্ছে আমি একটু কাঁঠাল বেশি বেছে নিয়েছিলাম কাঁঠাল বেশিয়ে দিয়ে সুটকি দিয়ে বর্তা করবো এটা অনেক ভালো লাগে আমার তো এখানে কাঁঠাল বেসিটা হচ্ছে আমি একটু গরম করে নিয়েছি এটা হচ্ছে লাল যে আবরণটা সেটা হচ্ছে আমি পরিষ্কার করে নেবো এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু লওনা হলুদ দিয়ে হচ্ছে ভালো করে নিয়ে যেতেছি তো আমি হচ্ছে আমার আম্মা যে করম চাপা পাঠিয়েছিলেন সেটা দিয়ে ডক ডাল রান্না করবো আর হচ্ছে এখানে সুটকি দিয়ে হচ্ছে কাঁঠালে বেশি ভর্তা করব মানে ভর্তা করলে মনে হচ্ছে যে একটু ঝাল কিছু হলে মনে হয় একটু ভাত খেতে পারবো মানে শান্তি পাবো আমরা বাঙালিরই মনে হয় এরকম হই তাই না মানে যতই দামি ধামি রিচ খাবার ধান্যাকান্ন দিন শেষে মনে হয় একটু ডাল পাতে খিদে লেগেই থাকে এরকম অবস্থা মানে এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে এই ওয়েদারে হচ্ছে বিরিয়ানি খিচুড়ি তারপর মানে রিস্ক খাবার খাবার মানে ওয়েদার সুন্দর কিন্তু আমাদের মানে গরু মাংস খেয়ে মানে এরকম টাইমে হয়েছে যে গরুর মাংস খেয়ে এখন সবার ঘরে মনে হয় সেম অবস্থা তো মানে আর ভালো লাগতাছিল না তখন হচ্ছে বর্তাবাদী বেস্ট মনে হইতাছিল তো আমি এখানে খালবিসিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিব আমার মাছডেলার এই প্লেটটাতে মানে অনেক ধার আছে তো এটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তো আমি ভালো করে ডলে হচ্ছে কষে কষে লাল যেই মানে উপরে যে আসে এটা আছে এটা হচ্ছে আমি উঠিয়ে নিব একদম সুন্দর করে পরিষ্কার করে নিব তো এটা একটু সময় নিয়ে অবশ্যই করতে হবে খালবিসি বোর্ডটাকে কি পছন্দ করে আমার তো ভীষণ পছন্দ আর কে কে আমার মতো ঘরে বন্দি হয়ে মানে বোরিং হইতেছে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন কার ফিলিংস কেমন আমার তো খুবই বাজে মানে একদম বিরক্ত হয়ে গেছে আজকে সত্যি বলতে আমার মানে খুব মেজাজ খারাপ হইতেছিল নিজের উপরে নিজে অনেক রাগ উঠতেছিল মানে কি একটা অবস্থা সারা বছর তো হাউস ওয়াইফ দিয়ে ঘরে কাজ থাকি তারপর ঈদের ছুটি হচ্ছে কোথাও যাওয়া মানে একটু ছুটি কাটানো আর আমি এদিকে দেখতেছিলাম মানে বৃষ্টি শুধু বাড়তেছিল বৃষ্টি আর কমতেছিল যদি এক ঘন্টার জন্য আজকে বৃষ্টি বন্ধ তাহলে হচ্ছে আমি মানে বাবার বাড়ি চলে যেতাম এরকম একটা অবস্থা ছিল আমার কিন্তু আমার সাথেও বৃষ্টি বেশ আড়ি লেগেছে মানে সে তো বন্ধ হওয়ার কোনো নেই আরও বলতেছে মানে আরও বাড়তেছে মানে একদম তো এক পর্যায়ে দেখি যে বিকেলে দিকে একদম অন্ধকার হয়ে মানে এইরকম বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে যে ঢাকা সর অর্ধেক তলায় গেছে পানি দিয়ে এরকম অবস্থা আর আমাদের তো মানে ঘর থেকে বের হওয়ার কোনো ওয়েই নেই এদিকে আমার মেয়ে হচ্ছে নাস্তা টাস্তা করে আবার সুন্দর ঘুমিয়ে গেছে মানে ওর ওর জীবনটাই ভালো এখন মানে মনে হয় এখন বাচ্চা হয়ে যায় আবার আর আমার ছেলে তো নাস্তা করে আবার ল্যাপটপ নিয়ে পড়ছে এদিকে দেখেন আমার ভাত পরে চুলা নষ্ট হয়ে যেতেছে কি অবস্থা অবস্থা মানে মেসেজ খারাপ আরো খারাপ হইতেছিল যখন কিছুই ভালো লাগে না তখন কিছুই ভালো লাগে না মানে আরো মেজাজ খারাপ হয় তখন কাজ কাম করতে গেলে দেখা গেছে আরো দুইটা কাজ বেড়ে যায় তো বেশি আমি সুন্দর করে পশা করে এদিকে ডালটা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে আমি ডালটা ডালটা হচ্ছে হয়ে গেছে আমি আজকে হচ্ছে বললাম যে গরম সাজে ডালটা রান্না করবো তো আর মাংস তো আসেই মানে যাই রান্না করি মাংস তো থাকবে তো আজকে হচ্ছে মানে আর ডালই করেছে আর বেশি কিছু করতে পারবো না বললাম এতো মানে কিছুই ভালো তো ঢুকুই মনে হইতে অনেক করতে আর পারবো না তো ডালটা হচ্ছে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি আরেক হচ্ছে এদিকে আমি মানে একটু বর্তার জন্য একটু মরিস তারপর হচ্ছে একটু রসুন ভেজে নিব তো পিঁয়াজটা হচ্ছে আমি কাসাই ইউজ করব তো এইভাবে হচ্ছে কি ভর্তা কারণ সেটা আমাকে জানাতে পারেন অবশ্য ভালো লাগলে আর এইখানে হচ্ছে আমাকে হালু সেদ্ধ হালু সিদ্ধ হয়ে গেলে আমি শিল্পাটায় বর্তা করে নিব সুন্দর করে বেটে তো প্রথমে হচ্ছে আমি একটু মরিচ লবণ ভালো করে মরিচটা বেটে নেবো তো আমি হচ্ছে একটু ঝাল ডাল করতে চাইছিলাম বাট আজকে বর্তাটা জাল হয় না মাইকের হচ্ছে অনেক খুশি হবে তো এখন হচ্ছে মাইকের কিন্তু বাসায় নেই নাস্তা করে সে হচ্ছে বেরিয়েই গেছে মানে বাসায় বের হওয়ার সময় তাকে বৃষ্টিতে আটকায় না বাটা বাসায় আসার সময় তাকে বৃষ্টিতে নাকি আটকায় রাখে সে আসতে পারে না বৃষ্টির জন্য তো যাই হোক এখন পুরুষ মানুষের কথা ভাড়া থাকবে বললেন মেয়ে মানুষের মতো আর কোনো অপশন নাই তাদের ভাড়া থাকা তো তাই থাকতেই হবে বাসে তো এখানে হচ্ছে আমি সুটকিটও ভালো করে ধুয়ে বেজে নিয়েছিলাম সেটাও বেটে নিয়েছি এখন হচ্ছে বিচিগুলো ভালো করে বেটে নিয়ে মানে সব রসুন মরিচ তারপর হচ্ছে সুটকি ভালো করে বেটে তারপর হচ্ছে আমি বিচিগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো হচ্ছে ভালো করে বেঁচে দেবো আমার কাঁঠালে কাঁঠাল থেকে কাঁঠালের বিচি খেতে মানে বেশি ভালো লাগে এটা হচ্ছে মানে অনেক একটা মজার খাবার মনে হয় আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমি মানে আমার কাছে অনেক ভর্তা অনেক পছন্দ আমার তো ভর্তাটা সুন্দর করে আমি করে নিতেছি তো আসি হচ্ছে মানে ডাল ভাত আর ভর্তা দিয়ে ভাত খাবো মনে হচ্ছে যে এটাই দেখি শান্তি পাবো একটা তৃপ্তি দেখু নেবো মানে কয়েকদিন ধরে হচ্ছে এরকম পোলাও খিচুড়ি পরে গরুর মাংস খেয়েটে হচ্ছে আর মানে ইচ্ছেই করতেছিল না ওগুলো খেতে আর দেখতে মানে আর মেয়েরা তো আরও বেশি রান্না করতে করতে দেখতে হচ্ছে আরও খেতে ইচ্ছে করে না তো এখন বাজে হচ্ছে প্রায় তিনটার মতো আমরা মা মেয়ে হচ্ছে মানে মা ছেলে হচ্ছে তো কোনো খবর নেই সে আবার এখনো আসতে পারে না বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এখন আরো বৃষ্টি বেশি মানে আরও বাড়ছে এরকম অবস্থা একদম প্রায় দিকে অন্ধকার হয়ে এখন আমরা মা ছেলে আমরা খেয়ে নিলাম তো তারা আবার আসলে সে হচ্ছে পরে খেয়ে নেবার দেখুন এদিকে বলছে মানে পুরো অন্ধকার হয়ে আরও বৃষ্টি বাড়তাছে এরকম অবস্থা তো আজকে তো আর যাওয়া হবে না বাসায় তো মানে একদম মানে আজকেও থাকতে হবে আমার ঘরেই কি একটা অবস্থা বাজে অবস্থা মানে একদমই খারাপ লাগতেছিল আমার অনেক খারাপ লাগতেছিল তো এখানে হচ্ছে মাইকে আবার জন্য একটা গিফট আসছে তো পাশের আবার বাসায় বাসার ভাবি হচ্ছে তাকে হচ্ছে প্রত্যেক বছর দুটা গেঞ্জি গিফট করে তো আজকেও হচ্ছে এসে এসে দিয়ে গেছে তো গেঞ্জি দুটা মাইকের বাবার মানে অনেক পছন্দ হয়েছে তো সে ভাবি হচ্ছে পর থেকে বসে মায়কের বাবাকে দুইটা করে গেঞ্জি গিফট করে বাই অফিস থেকে নিয়ে এসে সে হচ্ছে গিফট করে তো ইচ্ছা সে এখনো মানে গিফট পাই কি এরকম বোঝে না তো এখানে হচ্ছে মা আমি বৃষ্টি এনজয় করতেছি আর কি করবো মানে আমি বৃষ্টির এনজয় থেকে বেশি এখন বোরিং হইতেছি তো আজকে বিবাহটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কেমন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ